হ্যালো ভিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো মোবাইল ফোন হারিয়ে গেলে কীভাবে হারানো মোবাইলের আইএমএই নাম্বার চেক করবেন তো ফেন্স আমরা কিন্তু প্রত্যেকেই দৈনন্দিন জীবনে বাসে কিংবা ট্রেনে যাতায়াত করে থাকি তো অনেক সময় আমাদের ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে বহু চেষ্টা করার পরেও আমাদের ফোনটি খুঁজে পায় না কারণ চোর মোবাইলটি বা ফোনটি সুইচ অফ করে দেয় তখন আমাদের একটি পথ খোলা থাকে আইনের সহযোগিতা নেওয়া কারণ আমরা যখন থানায় রিপোর্ট বা কমপ্লেন করাতে যাই তখন কিন্তু আমাদের কাছ থেকে হারানো মোবাইলের আইএমইআই নাম্বার চাওয়া হয় তো কিভাবে আপনারা হারানো মোবাইলের আইএমইআই নাম্বার চেক করবেন সেটি এখন লাইভ প্রুফ দেখাবো ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ওয়াল নোটিফিকেশন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্স হারানো মোবাইলের আইএমআই নাম্বার চেক করতে গেলে প্রথমে আপনাকে একটি আদার্স ফোন নিতে হবে আপনার ফ্রেন্ড কিংবা রিলেটিভের কাছ থেকে এরপরে সেই ফোনটির প্লে স্টোরটি ওপেন করবেন এবং সার্চ বক্সে টাইপ করবেন গুগল ফাইন্ড মাই ডিভাইস জাস্ট গুগল ফাইন্ড মাই ডিভাইস এরপরে সার্চ দেবেন তারপরে প্রথম অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল হতে একটু সময় নেবে তো জাস্ট আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো আমরা একটু ওয়েট করছি তারপরে এটা ইনস্টলিং হবে এরপরে একটি অপশান শো করবে ওপেন তো জাস্ট আমরা কী করব ওপেন অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটা নতুন ইন্টারফেস চলে আসবে তো জাস্ট ওয়েট এখানে একটা ইমেল আইডি নাম্বার চাইছে অর্থাৎ আপনার ফোনটি যখন হারিয়েছিল এবং আপনার ডিভাইসটি যেই ইমেল আইডি দিয়ে লগ ছিল বা জিমেল আইডি দিয়ে লগ ছিল সেই জিমেল আইডি বা ইমেল আইডিটি এখানে দিতে হবে অর্থাৎ ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন হতে হবে তো আমরা কি করব সেই ইমেল আইডিটি আমরা এখানে সিলেক্ট করে নেব তারপরে কন্টিনিউ জাস্ট এই অপশানে ক্লিক করবো তারপরে এখানে পাসওয়ার্ড চাইবে তো আমরা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো ঠিক আছে এরপরে সাইনিং অপশানে ক্লিক করব তো জাস্ট ওয়েট সাইনিং অপশানে ক্লিক করার পরে একটা নতুন একটা এন্টারভাইস কিন্তু শো করবে এখানে কিছু অ্যালাউ পারমিশন চাইবে সেগুলো আপনারা অ্যালাউ করে দেবেন তারপরে লোড নেওয়ার পরে এখানে আপনার ফোনটি দেখতে পাবেন ঠিক আছে ফোনটির লোকেশন সব কিছু দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন মডেল নাম্বারের পাশে একটা আইকন রয়েছে জাস্ট সেই অপশানটিতে আপনারা ক্লিক করবেন অর্থাৎ আইকনটিতে এরপরে আপনার আইএমইআই নাম্বার আপনি পেয়ে যাবেন এরপরে আপনি চলে যাবেন আমার আপনার নিকটবর্তী পুলিশ স্টেশন বা থানায় সেখানে গিয়ে আপনি সেই মোবাইলটার নাম মানে সেই আইএমইআই নাম্বার দিয়ে আপনি কমপ্লেন করতে পারেন এরপরে আপনি ফোনটি খুঁজে পেয়ে যাবেন ঠিক আছে তো এইভাবে আপনারা হারানো মোবাইলের আইএমই নাম্বার চেক করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন